Good morning guys. So welcome back to our new video. আজকে আমরা চলেছি একদম বাড়ির খুব কাছে, মানে এখন আমি রয়েছি তো বাড়িতে, বাড়ির খুব কাছেই, বারাসাত নীলগঞ্জে। সবাই জানো বর্তির বিল খুব পরিচিত ফেমাস একটা জায়গা, তো সেই বর্তির বিলে আজকে যাচ্ছি আমরা, কেন শ্যুট করতে, ফটোশ্যুট, প্রি ওয়েডিং ফটোশ্যুট আছে, তো সেই জন্য বেরিয়েছি। আমার পিছনে আছে তন্ময় আর সৌমেনদা, তো গাড়িতে বেরিয়ে গেছে অনেক ক্লায়েন্টদের গাড়িতে। তো আপাতত এখন আমরা আমাদের ডহরথুবা, মানে হাবড়া ডহরথুবা থেকে এই বাইপাস রোডটা ধরে নিয়েছি, যেটা সোজা গিয়ে কানেক্ট করছে যশোর রোডে অশোকনগরে, অশোকনগর বিল্ডিং মোড়ে গিয়ে কানেক্ট করছে। তো চলুন, এখন সবে ভোরের আলো ফুটছে, বাজে মোটামুটি 5:30টার কাছাকাছি, 5:30টা বাজেনি, তো চলুন আমরা কিছুটা এগিয়ে যাই, কারণ ক্লায়েন্টরা এগিয়ে গেছে। আমাদের 5:05টায় বেরোনোর কথা ছিল, তো একটু সামান্য লেট আছি, খুব বেশি না, খুব অল্প টাইমে লেট আছি আমরা, তো এটুকু জাহিজ লেট হতেই পারে। আদারওয়াইজ আমরা নর্মালি সব জায়গাতেই, সব প্রজেক্টে আমরা একদম পাঞ্চুয়াল থাকি, এবার এখনও পাঞ্চুয়ালই থাকবো, মোটামুটি 6:30টার মধ্যে স্পটে ঢুকতে হবে। তো আমরা মানে সত্যি কথা বলতে আমরা বহুদিন পর এরকম ক্লায়েন্ট পেলাম যে অ্যাকুরেট টাইমে মানে শ্যুটে বেরোচ্ছে বা কিছু, তো এইরকম জিনিসটা আমাদের আমাদের কাছেও খুব সারপ্রাইজিং। তো চলুন এগিয়ে যাওয়া যাক, দেখা হচ্ছে আপনাদের সাথে অশোকনগরে, ততক্ষণ আপনারা ছোট্ট ইন্ট্রোটা এনজয় করুন। ইন্ট্রো আপনারা আগেও দেখেছেন, তবুও চলুন ইন্ট্রোটা দেখে আসি অশোকনগরে, সোজা দেখা হচ্ছে, চলুন। পৌঁছে গেছি এখন বিল্ডিং মোড়, তো মোটামুটি এখন সকালের দিকে বলে রাস্তাটা একদমই ফাঁকা, তাই না, গেট না গেট পড়েনি, কারণ এখানে আমার আগের ভিডিওতে দেখেছেন আপনারা, শুনেছেন যে আমার গেট পড়া কপাল, তো যখনই এরকম সিগন্যালে যাই, সিগন্যাল পড়ে সেরকম, যখন কোনো গেট ক্রস করতে যাই তখনই গেট পড়ে যায়, মানে এটা আমার হয়ে থাকে, তো আজকে আজকে সেটা হলো না, থ্যাংক গড। খুব ভালো টাইমে ক্রস করলাম, একটু বাদেই না গেটটা পড়ে যাবে, মানে লাক লাক ভীষণ লাক। তো যাই হোক, ভালোই ভালো, শ্যুটটা হলে খুব ভালো হয়, আপনাদের দেখাবো কী করে আমরা শ্যুট করছি, সিঙ্গেল এটা প্রি ওয়েডিং শ্যুট, তো আগেও বর্তির বিলে শ্যুট করেছি, সেটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের দি বঙ্গমেন্টস ফটোগ্রাফির ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের প্রোফাইলে গিয়ে ভিজিট করতে হবে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখানে চলে যান গিয়ে দেখে নেবেন। আর এই শ্যুটটার তো কিছু ছবি চেষ্টা করব আমি এই ব্লগে ইনক্লুড করার, আর যদি না পসিবল হয় তো যখন ফেসবুকে লাইভ হবে ছবিগুলো তখন দেখে নেবেন, আমি ফেসবুকের লিঙ্ক তো দিয়ে দেবো, অবশ্যই গিয়ে আপনারা ফেসবুক পেজটা আমাদের লাইক করে নেবেন। তা আপনাদেরকে যেই রাস্তাটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের NH-34, তো এখন আছি খোসদেলপুরে, তো এটাই যশোর রোড যেটা বলে, এটাই হচ্ছে সেই যশোর রোড যেটা সোজা বাংলাদেশের যশোরকে কানেক্ট করে। তো এখন আপাতত চলে এসেছি আমরা গুমা, কথা বলতে বলতে চলে এসেছি, তো যাই হোক এগিয়ে যাই, এখন ক্যামেরাটা অফ করছি কারণ একটু ক্রুজ করতে হবে, কারণ যাতে লেট না হয়ে যায়, যত তাড়াতাড়ি পসিবল প্রিওরিংটা ওখানে সারতে চাইছি, তার কারণ হচ্ছে সকালবেলা না ওখানের শাপলা ফুলগুলো খুব ভালো থাকে, কারণ আমি গত বছর অনেক চেষ্টা করেছিলাম, কোনো ক্লায়েন্টকে নিয়ে পৌঁছতে পারিনি সকাল সকাল, তো আমরা আজকে ফুললি টার্গেট নিয়ে নিয়েছি যে সকাল সকাল পৌঁছবো, এবং সকালের দিকে ভিড়টা একটু কম থাকবে হোপসো, তো ভিড় কম থাকলে শ্যুটটা হয়তো একটু ভালো করে হতে পারে, একটু ঠান্ডায় ঠান্ডায় শ্যুটটা হবে, কারণ যত বেলা বাড়বে রোদ্দুরে তাপ বাড়বে আর শ্যুটে প্রবলেম হবে, একবার আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বর্তির বিলে শ্যুট করতে গিয়ে,
তো সেটা অ্যাভয়েড করার জন্যই আমি মেইনলি টার্গেট নিয়ে সকাল সকাল বেরিয়েছি। তো এখন আমরা পৌঁছে গেছি বারাসাত, দিস ইজ বারাসাত চাপাডালি মোড়, কিন্তু এখানে ভীষণ জ্যাম কেন জানি না। তো আমরা চাপাডালি মোড়টা ক্রস করে নিয়েছি, এবার আমরা ডান দিকের রাস্তাটা ধরবো যেটা হচ্ছে কলোনি মোড়ের রাস্তা। তো এই সামনে হচ্ছে কলোনি মোড়ের ব্রিজ, যেটা রেলওয়ের লাইন্সের উপরে উপর দিয়ে চলে যায়, পাস করে দেয়। চলে এসেছি আমরা কলোনি মোড়, এখান থেকে ডান দিকের রাস্তায় মানে ডান দিকে চলে যাব, ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে যেতে হবে। ডান দিকে হচ্ছে আপনার হেলা বটতলা মোড়, তো হেলা বটতলা মোড় থেকে বাঁ দিকে চলে যাব, যেটা চলে যাবে ডিরেক্ট ব্যারাকপুর রোড, ওটা ব্যারাকপুর হয়ে ব্যারাকপুরের দিকে চলে যাবে সোজা। তো যদি পসিবল হয় কখনো তো ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি একবার খেতে যাবো, কোনোদিনও আমি খাইনি দাদা বৌদির ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি। চলো এদিকে রাস্তা ক্লিয়ার, এগিয়ে যাওয়া যাক। চলুন এগিয়ে যাই, এখান থেকে গিয়ে নীলগঞ্জ মোড়, নীলগঞ্জ মোড় থেকে ডান দিকে ঢুকতে হবে। তো চলুন নীলগঞ্জ মোড়ে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা অলমোস্ট চলে এসেছি নীলগঞ্জ রোড, এই ডান দিকে চলে যাচ্ছে নীলগঞ্জ রাস্তাটা। তো এখান থেকে এই ডান দিকের এই রাস্তাটা ধরবো, ধরে নিলাম। এইবার কিছুটা এগিয়েই বর্তির বিলে যাওয়ার রাস্তাটা, দিস ইজ দ্য এন্ট্রি। আই থিঙ্ক ওরা এখনও আসেনি, আদারওয়াইজ অন্য কোনো এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে আছে। দেখা যাক, ওদের সাথে কন্ট্যাক্ট করি ক্লায়েন্টদের সাথে। তো ক্লায়েন্টরা এখনও এসে পৌঁছয়নি, সেই জন্য আমি ভাবলাম একটু চা খেয়ে নিই, কিন্তু কোথায় যে পাবো চায়ের দোকান বুঝতে পারছি না। দেখা যাক, এসে মোড় পর্যন্তই যেতে হবে মনে হচ্ছে। না না না, পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে, ছোটো করে একটু চা খেয়ে নিই। ও, ওরা চলে এসছে, আমরা আমাদের চা খাওয়া কমপ্লিট, আমরা এবার সোজা গিয়ে উঠবো বর্তির বিলে। মাঝে একটা খবর পেলাম যে বর্তির বিলে নাকি শ্যুট হচ্ছে না, তারপর খোঁজ খবর করে জানা গেল যে ভুয়ো খবর, শ্যুট হচ্ছে। তো তারপর চলে এলাম, চলে এসেছি আমরা বর্তির বিল। তো ভালো ভালো খানিকটা রাস্তা ছিল, আমি বললাম না রাস্তা ভুল করবো, তো রাস্তা ভুল করেছিলাম। তারপরে আবার রাস্তা কারেকশন করে এগিয়ে এসেছি। আপাতত এইখানে দাঁড়াই, এই সামনে আমাদের ক্লায়েন্টের গাড়ি। ওরে বাপরে, রাস্তা ভীষণ ভালো রাস্তা, চমৎকার রাস্তা। এই হচ্ছে পুলিশ বাবু, সকাল লোকটা সেট করা ছিল বলে ভালো। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল। হ্যাঁ, ওয়্যার আই প্লেসড মাই বাইক। এই হচ্ছে সৌমেন দাস। তো এই হচ্ছে ক্লায়েন্ট আমাদের তাপস দা, আর এইটা সেই তন্ময় টমি। আর এখানে মেকআপ চলছে, মেকআপ করছে, আর একদিন ঘুমোচ্ছে, অসুস্থ। আমি টের পেয়েছি গাড়িতে, যখন ফোনে কথা যায় তখনই টের পেয়ে গেছি। তো এখন আপাতত আমরা শ্যুট শুরু করছি, এই সৌমেনদা রেডি, এদিকে ওইদিকে ব্রাইডগ্রুমও রেডি আছে, ওইদিকে তুলতে ফুলছে। তো পরিবেশটা, আকাশটা খুব সুন্দর লাগছে আজকে, দেখা যাক কতটা কী ভালো আসে, ভালোই আসবে আশা করছি। তো আমি আজকে মেইনলি ব্লগ করবো, আর ড্রোন ওড়াবো, সৌমেনদা ভিডিও করবে, আর তন্ময় ওয়ান অ্যান্ড অনলি ফটোগ্রাফার, ঠিক আছে। তো যাই, নৌকার দিকে এগিয়ে যাই। কী বক্তব্য আছে কোনো? ভালো করে তুলে দিতে হবে, নালে পিটিয়ে দেবো ছবি। এই তো অসুস্থ রোগী। না, আমি এখন ঠিক আছি, ঠিকঠাক আছি। একটা সাইড করে রাখেন আর গেট
হ্যাঁ সব এখানেই হবে। এই ছেড়ো না ছেড়ো না, আমরা আছি। আমাদের ডান দিকে, আমাদের ডান দিকে নিয়ে নাও কাকা। সোমেন দা সিনেমা নিয়ে নাও, নৌকা বাদিয়ে যাও। আর ওরা তখন এইদিকে ঘুরে বসবে। হ্যাঁ আমাদের দিকে দড়ি ফেসে লাইটটা পড়ে। এই যা রাখছো দিয়ে দেখা, এদিক ওদিক দেখা, ভিডিও হচ্ছে, এবার ভিডিও হচ্ছে। ও এদিকে একটা পাখি দেখা যাচ্ছে উপরের দিকে। এই হচ্ছে বউয়েরা এত ভালো যত্ন করে না ক্যামেরাটা যত্ন। এইদিকে ফটোশুট চলছে। আরে হাসো হাসো টুরু রাত্র কয়দিন পর দিয়েছেন তো কানতেই হবে। আসো 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 কাকা, পিছনে যা পিছনে পিছনে রিভার্স। কতগুলো ফটোগ্রাফার বাবাটে বাবা, মুড মেকার। রেডি এটা বিপ যাবে। তোমরা এদিকে তাকাবে, হ্যাঁ আমরা যখন ওইদিকে যাবো তখন ওইদিকে তাকাবে। আরেকবার হবে, আরেকবার হবে, কারণ দাদা হাতটা দেওয়ার সময় দুজনের আই কন্টাক্ট থাকবে, তুমি ওইদিকে দেখবে না। আমরা তো বেশ ভালোই আছি ভিতরে, কোনো চাপ নেই। তন্ময় কিন্তু হেভি কষ্ট করছে, জলের মধ্যে দাঁড়িয়ে কাদার মধ্যে একটু জল আর ওই শুট হচ্ছে ওইদিকে, ওইদিকে শুট হচ্ছে। আমাদের ওই গাছতলা, ওই যে গাছতলা গাছতলা ওই গাছতলা ছোট্ট করে দেখা যাচ্ছে না, তবু আছে। One eternity later.
তো আমাদের মোটামুটি শ্যুট কমপ্লিট হয়ে এসেছে, আর একটুখানি শ্যুট বাকি আছে। আর এখন এখানে তোমরা যারা আসবে শ্যুট করতে, প্রি ওয়েডিং শ্যুট করতে বা এমনি ঘুরতে আসবে, তারা কাকার সাথে, এই কাকার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এই কাকার ফোন নাম্বারটা কাকা বলে দাও, 8697605921। আচ্ছা, কাকাকে ফোন করে নেবে আগে থেকে, কাকা রেডি থাকবে পুরো একদম, ভালো করে শ্যুট হবে, কোনো চাপ নেই, চলে আসবে। আর কাকা কীরকম কী রেট আছে সেটা একটু বলে দাও। আমরা শ্যুটের জন্য মাথা প্রতি আধা ঘন্টা 100 টাকা করে নিই। আচ্ছা, আর এমনি ঘোরানোর জন্য ও 1 ঘন্টা 100 টাকা করে। আচ্ছা, শ্যুটের জন্য একটু চার্জটা বেশি, এটা ব্যাপার। ঠিক আছে, তাহলে আপনারা চলে আসবেন, আর আমি ডিসক্রিপশানে এখানকার ম্যাপটা দিয়ে দেবো, যদিও দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা গুগল ম্যাপে মারলেই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন, এখন আর কিছু শ্যুট বাকি আছে, শ্যুট সেরে আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এবার বেরিয়ে গেলাম, এবার ব্যাক করতে হবে, শ্যুট কমপ্লিট। তো আমরা ফেরার পথে এখন আছি, আমরা এখন বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে আগে একটা খুব সুন্দর বাস ছিল, পুরো বাস বলতে পুরনো ভাঙা বাস ছিল, এই 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 পজিশনটা ছিল। এখন সেই বাসটা নেই, এখন তার বদলে এই একটা নতুন বাস এসেছে, নতুন না, এটাও পুরনো, কিন্তু ওইটা বেশি বেটার ছিল এটার থেকে। যাই হোক, তো ওইটার ছবি আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখে নেবেন, বেশ সুন্দর ছবি আসতো। তো এখন চলে এসেছি আমরা সেই ভালো রাস্তায়, রাস্তাটা খুব সুন্দর, ফাঁকা রাস্তা, খুব বেশি ভিড় থাকে না, আর আকাশের যা সিনিক বিউটি, মানে কি বলবো, অসম লাগছে একদম, ফাটাফাটি। অলমোস্ট চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই রোডটাতে উঠে যাব, মানে কল্যাণী রোডটাতে, কল্যাণী না কৃষ্ণনগর রোড হবে সামহাউ রোডটা, দত্তপুকুর 6 কিলোমিটার, কৃষ্ণনগর 87, বারাসাত 7 কিলোমিটার। তো এটা হচ্ছে দত্তপুকুর বারাসাত মোড়, দেখে পার হতে হবে। এই ঢুকে গেলাম দত্তপুকুরের রাস্তায়, রাস্তাটা মনে হয় ঠিক করেছে, কারণ তখন যেরকম বলছিলাম যে এই রাস্তাটা ভীষণ খারাপ ছিল, মোস্টলি রাস্তাটা ঠিক করেছে। যাই হোক, এগিয়ে যাই, দেখা যাক কতদূর কী রাস্তাটা ঠিক হয়েছে না হয়েছে। তো এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে দত্তপুকুর রেলগেট, এই পাশে হচ্ছে মেলার মাঠ, এই যে এদিকে হচ্ছে মেলার মাঠ, এই যে এইটা হচ্ছে মেলার মাঠ। তো ও আমার সাথে কে আছে সেটা তো দেখাইনি, তখন তো তন্ময় ছিল, এখন আছে, ওর নাম হচ্ছে বৈশাখী, শোভন বৈশাখী না, ওর নাম শুধু বৈশাখী। তো ও হচ্ছে একটা বোন, ওকে তো দেখেইছেন আগে, ব্যাপারটা হচ্ছে ও গাড়িতে যাতায়াত করতে পারছে না, ভমিটিং হচ্ছে, সেই জন্য ও বলল বাইকে যাবো, দাদা বাইকে নিয়ে চলো, ঠিক আছে তাহলে চল, সেই জন্য। আর এইদিকে দত্তপুকুরের এই রাস্তাটা আবার খারাপ, যাই হোক বাকি রাস্তাটা ভালো ছিল, যশোর রোডের আগ পর্যন্ত এরকমই খারাপ রাস্তা। চলুন, এই বাজে রাস্তায় বকবক করে লাভ নেই, যশোর রোডে গিয়ে দেখা হবে। উই হ্যাভ রিচড দত্তপুকুর, দত্তপুকুর মোড় অ্যাকচুয়ালি যেটাকে বলা হয়। তো এই সামনের রাস্তাটাই হচ্ছে যশোর রোড, তো আমরা এখান থেকে বাঁ দিকে নিয়ে নেব। কি সুন্দর নবাব সিরাজউদ্দৌলা, কি বলবো আর এদের, সত্যি মানে আর কিছু বলার নেই। ও অন্যদিকের রাস্তা থেকে পার হচ্ছে, এদিকের রাস্তা দেখার কোনো নামগন্ধ নেই, মানে আমি টোটালি একদমই খেয়াল করিনি অ্যাকচুয়ালি। তখন শ্যুট করার জন্য আমি লিনিয়ার মোড়ে নিয়েছিলাম, আর স্টেবিলাইজেশনটা অন করা ছিল, যার জন্য আমি খেয়াল করিনি যে আমি এটা চেঞ্জ করিনি, তো সেই জন্য আমার ফ্রন্ট ভিউটা খুব ক্রপড আসছিল, আমি বুঝতে পারছিলাম না যে কী হচ্ছিলো জিনিসটা। তো এখন হঠাৎ মনে পড়লো, তো তারপর ঠিক করলাম, তো আই হোপ এখন ঠিকঠাক লাগছে, ঠিক লাগলেই ঠিক আছে। এটা এখন অশোকনগর আছি, এরপর একটুখানি পরেই, মানে জাস্ট একটুখানি এগোলেই আমি
বাঁ দিকে চলে যাব, যেটা বিল্ডিং মোড় হয়ে আমাদের বাইপাস রোড ধরছে। তো আপাতত তাপসদারা দাঁড়িয়ে আছে সামনেই, দেবদুদ্দার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তো সেখান থেকে ওদের সাথে মিট করব, মিট করে দেখি কি বলছে। কোথায় গেল ওরা? ওই যে, ওই যে রস খাচ্ছে এখানে, মেরে লাল করতেছে এখানে ব্যথা আমার। কি মারামারি করেছো নাকি দুজনে মিলে? এরা কি মারামারি করেছে নাকি? জানবি একটা মাসের সাথে করে 10টা মাস বাইন মারছে। কি অবস্থা, এরা মারামারি করেছে ভাই গাড়িতে বসে? ও গাড়িতে ওঠার আগে সেই মারামারি, কপাল। তা কি এখন রস খাওয়া হচ্ছে? হ্যাঁ নিচ্ছি তো, এই যে রস বানাচ্ছে, এই যে এই যে এই যে রস হচ্ছে রস। তো বল কেমন লাগলো বাইকে চড়ে? হ্যাঁ এক দুবার ফেলে দিতে আর বাইকে বসছিল, ওর পা নাকি পুড়ে যাচ্ছিল। শুভদিন তার নতুন গাড়ি চালাতো, তাহলে এতদিনে আশা থাকে 10-12টা পায়ে বাড়ি খেয়ে। তো এখন এসে পড়েছি আমরা আমাদের এই বাইপাসে, চলেই এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। তো আপাতত এখন ভিডিওটা এন্ড করার পালা, বাড়িতে যাব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, একটু রেস্ট নেব, তারপর শুরু করে দেবো এডিটিং। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করতে পারেন। আর ইনফরমেশান তো রয়েছে এখানে যে বর্তির বিলের কী সিচুয়েশান, কি এখন কি অবস্থা, শ্যুট করতে কীরকম কী খরচা পড়ছে, সমস্ত কিছু যেরকম আগেই এই রেটটা আগেই ছিল এখনও সেটাই আছে। যারা চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আরও ভালো ভালো ভিডিও প্ল্যান করে রেখেছি, রাইড রয়েছে। তাছাড়া শান্তনুদার মানে স্পন্সার্ড যেরকম আমি যাই, শান্তনুদার কিছু ট্রিপ রয়েছে, মানে এই মাসেই বেশ কিছু প্ল্যানিং করা রয়েছে, খুব এক্সাইটিং এক্সাইটিং কিছু ট্রিপ আসতে চলেছে। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা যারা সাবস্ক্রাইব করেননি, আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে এরকমভাবে সাপোর্ট করার জন্য। আর ভিডিও যতটা পারবে ছড়িয়ে দাও সবার কাছে, আর ইউটিউব অ্যালগোরিদম হিসেবে একটা কমেন্ট করে দিও ভালো দেখে। দেখা হবে পরের ভিডিওতে, আপাতত টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, ভালোভাবে ঘুরবেন, সেফলি রাইড করবেন, আর হেলমেট কিন্তু অবশ্যই করবেন। তো এখানে টাটা বাই বাই, গুড বাই, আবার দেখা হবে, বাই।